এক্সট্রা ওয়ার্ব ডিজাইন এক্সট্রা ওয়ার্ব এই কথাটির বাংলা অর্থ অতিরিক্ত টানা সুতা অর্থাৎ যে ডিজাইনে অতিরিক্ত টানা সুতা থাকবে যে কোনো একটি মোটিভ নিয়ে মোটিপের প্রত্যেকটি টানা সুতার সাথে একটি করে অতিরিক্ত টানা সুতা যোগ করতে হবে অর্থাৎ যদি একটি পরেন সুতা থাকে তবে টানা সুতা হবে দুটি প্রশ্ন চোদ্দ ইন্ট আর্ট ঘরে এক্সট্রা ওয়ার্ফ ডিজাইন করো ড্রাফটিং লিফ্টিং সহ আট ইন্টু ঘরে মোটিভ নিয়ে এক্সট্রা ওয়ার্ফ ডিজাইন করো ড্রাফটিং লিফ্টিং সহ একটি এক্সট্রা ওয়ার্ফ ডিজাইন করো ড্রাফটিং লিফটিং সহ নিচের মোটিভ নিয়ে এক্সট্রা ওয়ার্ফ ডিজাইন করো ড্রাফটিং লিফটিং সহ এখানে নিচে মোটিভটি দেখানো হয়েছে উপরে সবগুলো উত্তর একই হবে। এবং এই মোটিভটি ক্ষেত্রেই হবে। এখন আমরা পরবর্তী পার্ট ডিজাইনে চলে যাব যেখানে আমরা ডিজাইন করব ডিজাইনে প্রথমেই আমাদেরকে নিতে হবে মোট সেই মোটিভটি তো আমরা আট ইন্টু ঘরে মোটিভ টা আঁকিয়ে নিব এখানে বলা বা হল আমরা মোটিভটি কালারিং করে নিয়েছি এই কালারিং কারণ হচ্ছে যাতে ড্রাফটিং লিফটিং আমরা সহজে বুঝতে পারি এবং ড্রাফটিং লিফটিং এর ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এখন আমাদের মোটিপের কাজ শেষ এখন মূল ডিজাইনের জন্য ঘর কেটে নেব যেহেতু আট ইন্টু আট ঘরে এক্সট্রা ওয়ার্ক তো সেই অনুযায়ী আমাদেরকে এখন ঘর নিতে হবে ষোলো ইন্টু আট ঘরে ষোল ইন্টু আট ঘরে নেওয়ার পরে আমরা প্রথমে মোটিপ থেকে মোটিপের প্রথম লাইনটি তুলব এবং তার সাথে একটি করে লাইন খালি রাখব প্রত্যেকবার একটি করে মোটিপের লাইন তুলব এবং তার সাথে ডান পাশের একটি করে লাইন খালি রাখব আমরা আগেই বলেছি অতিরিক্ত টানা সুতার ডিজাইন অর্থাৎ টেক্সট ক্ষেত্রে একটি অতিরিক্ত টানা সুতার জন্য খালি রাখব এবং মটিভের কাজ শেষ হলে পরবর্তীতে অতিরিক্ত টানা তার কাজ করবো এবং মোটিফের সবগুলো ঘরই তোলার পরে আমরা এখন যে ঘরগুলো খালি রেখেছিলাম সে জায়গার কাজ করব প্রথমে আমরা প্লেন উইপের নিয়মে ওয়ান আপ ওয়ান ডাউন এই ফর্মুলায় একটি ঘর তুলব পরবর্তী ঘর ওয়ান ডাউন ওয়ান আপ এই ফর্মুলায় তুলব প্রথমটি যখন ওয়ান আপ ওয়ান ডাউনে তুলেছি সেজন্য দ্বিতীয়টি ওয়ান ডাউন ওয়ান আপে আবার তৃতীয়টি ওয়ান আপ ওয়ান ডাউন এবং চতুর্থটি ওয়ান ডাউন ওয়ান আপ এবং এই ধারাবাহিকতা অনুসারে চলতে থাকবে আমরা কালারের মাধ্যমে ভিন্নতা বুঝিয়ে দিয়েছি আমরা এখন ড্রাফটিং এ পাঠ করব যেহেতু এটি ষোলো ঘরে টানা সুতা সেহেতু ড্রাফটিং এও আমাদেরকে ষোলোটি ঘর নিতে হবে এবং ড্রাফটিং এর প্রথমে প্লেন উইভের কাজ করতে হবে আমরা প্রথমে প্লেন উইভের কাজগুলো করব এবং প্লেন উইভের যে নিয়ম অনুযায়ী আমরা সেই ঘরগুলো তুলব আমরা ড্রাফটিং এর নিয়ম অনুযায়ী জানি যে প্রথমে একটি ঘরের জন্য চিহ্ন নিতে হবে এবং তার পরবর্তীতে ওই ঘরের সাথে যদি অপর ঘরে মিল থাকে তাহলে পাশাপাশি আর না মিল থাকলে ওপরে সম্পর্কে আরো ধারণা ভালো না পাওয়ার জন্য আমাদের ডাফটিং লিফটিং এর ভিডিও রয়েছে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে দয়া করে ওখান থেকে দেখে নিতে হবে ঘর মিল থাকলে পাশাপাশি ঘর মিল না থাকলে উপরে উঠে যাবে যখনই পাশাপাশি মিল থাকবে তখনই সেগুলো পাশাপাশি বসে যাবে এবং আমরা রঙের দ্বারা সেই চিহ্ন এবং সেই পজিশন গুলো ভালো মতো বুঝিয়ে দিয়েছি কোন ঘরের সাথে মিল আছে আর কোন ঘরের সাথে মিল নেই ডাফটিং শেষ হওয়ার পর তাকে বক্সে আটকিয়ে ফেলতে হবে এবার লিফটিং নিতে হবে এবং ঝাপ অনুযায়ী আমাদেরকে লিফটিং এর ঘর ছক অনুযায়ী কেটে নিতে হবে ঝাপ যে কয়টি থাকবে লিফটিং এও সে কয়টি ঝাপ দিতে হবে এবং পরবর্তীতে ঘরগুলো করার জন্য আমরা কালার অনুযায়ী নির্দেশনা পেয়ে থাকি যে ঘরের সাথে মূল ডিজাইনের যে ঘরে মিল থাকে সেই ঘরটি হুবহু তুলে ফেলতে হবে যেমন প্রথম ঝাপে আমরা মূল ডিজাইনের প্লেন উইভের প্রথম অংশের কাজ পেয়ে থাকি ওয়ান আপ ওয়ান ডাউন তাই তুলতে হবে এবং দ্বিতীয় ঝাপে আমরা প্লেন হইবে দ্বিতীয় অংশে কাজ পেয়ে থাকি যেমন ওয়ান ডাউন ওয়ান আপ সেটি তুলতে হবে তারপর ডিজাইনের প্রথম এক অংশ থেকে শুরু করতে হবে এবং প্রথম অংশে আমরা দুটি পাই সে অনুযায়ী কালারিং করা আছে এবং কালার অনুযায়ী ঘরগুলো বোঝানো হয়েছে সে অনুযায়ী বুঝে নিতে হবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে লাইক বাটনে চিহ্নিত করুন অথবা সাবস্ক্রিপশন করুন আমাদের চ্যানেলটিকে পরবর্তীতে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানান ডিজাইন সম্পর্কে তথ্য দিতে চাইলে তা কমেন্ট বক্সে জানান ধন্যবাদ সবাইকে